নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস এর। সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি বাটার চিকেন, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায় অর্ডার করে থাকি। তো এই বাটার চিকেনটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? দারুণ হয়, একেবারে ইয়ামি ইয়ামি, তাও আবার ছুটির দিনের উইকেন্ডে স্পেশালভাবে। বাটার চিকেনটা খুব সহজভাবে ঘরোয়া উপায় কী করে করে নেওয়া যায় সেটাই আমরা দেখব। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়েছি, তাতে ম্যারিনেটের জন্য নিয়েছি নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, দই, আদা, রসুন, বাটা। এই ম্যারিনেটটা ঠিক কতক্ষণ করতে হবে? যেরকম অ্যাজ ইউজুয়াল আপনারা চিকেনটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করেন, ঠিক সেইভাবেই 1 ঘন্টা মতন, 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন খুব সুন্দরভাবে ভালো করে মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। ব্যাস, আর বিশেষ কোনো খাটুনি নেই। হ্যাঁ, তবে প্রসিডিওর কিছু আছে, সেগুলোই আমরা একটু একটু করে দেখতে থাকব। এরপর কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল নেব, জৈত্রী, কালো এলাচ, স্টার অ্যানিস আর জিরে, এগুলো ফোড়ন হিসাবে নেব। এগুলো থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমরা কিছু ভেজিটেবলস নিয়ে নেব। আর এই ভেজিটেবলসগুলোর মধ্যে কী কী থাকবে? অবশ্যই অবশ্যই পেঁয়াজ, রসুন, আর একটু কাজু নিতে হবে অবশ্যই ফ্লেভারটার জন্য, টমেটো। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, বেশ ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে এটাকে কিন্তু বেটে নিতে হবে। মিক্সিতেও বেটে নিতে পারেন কিংবা শিলে, তবে বাটবার সময় অবশ্যই ধ্যান থাকে যেন, মাথায় থাকার যেন, এই গরম মশলাগুলো কিন্তু তুলে নিতে হবে, যেগুলো আমরা অলরেডি দিয়েছি, জৈত্রী, কালো এলাচ, স্টার অ্যানিস। তো এগুলোকে জিরেটা রেখে দিতে পারেন, জিরেটা এ করতে হবে না। যেগুলো বললাম, জৈত্রী, কালো এলাচ, স্টার এনিস, এগুলোকে মশলা মানে পেস্ট করার আগে বা বাটার আগে এগুলো তুলে দিতে হবে, না হলে এগুলো শুদ্ধ বাটলে কিন্তু পুরো ব্যাপারটা তেতো হয়ে যাবে। সেই কারণে এই গোটা গরম মশলাগুলো তুলে নিয়ে, এগুলো শুধুমাত্র স্মেলের জন্য, আমি মিক্সিতে পুরো ব্যাপারটা বেটে নিয়েছি। এরপরে এই পেস্টটা করা রইল, এরপরে ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল নেব আর বাটার নেব। বাটারটা কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ এটার মানেই হচ্ছে, এটার নামই হচ্ছে বাটার চিকেন। আর একটু সাদা তেল নিয়েছি এই কারণে, কারণ বাটার বা ঘি নিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে অল্প একটু সাদা তেল নিতেও পারেন আবার নাও নিতে পারেন। এরপরে ম্যারিনেট করে রেখেছি যে মাংসগুলো, সেই মাংসগুলো এই বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, মানে ধরুন 7 থেকে 8 মিনিট, বা বেশি মাংস যদি হয় 10 মিনিট ধরেও ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই কিন্তু আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, আর কিছু নয়। আর এই মানে ভাজার সময় এগুলো থেকে একটুখানি জল জল ছাড়তে শুরু করবে, যেহেতু এর মধ্যে দই ছিল, আর দইটা থাকলে জল জল ব্যাপারটা একটু বেশি ছাড়ে, আপনারা জানেনই। মশলাটা দিয়ে কষানোর আগে ভালো করে ভেজে নিতে হবে। একটু বেশ লালচে লালচে হয়ে গেছে মাংসগুলো, আর মাংসগুলো দেখছেন একটু চুপসে গেছে, চুপসে যাওয়ার মানেই হচ্ছে ভাজাটা ঠিকঠাক হয়েছে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, এটা তো ফ্রাইড চিকেন নয়, বাটার চিকেন, মাংসটা নরম থাকাও কিন্তু বিশেষ জরুরি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মাংসগুলো একটু চুপসে গেছে, এরপরই আমরা বাটার মানে বাটা যে মশলাটা আমরা করেছি, 7-8 মিনিট ভাজার পরে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বাটা মশলাটা কতটা স্মুথ হয়েছে, আর বাটার চিকেনের এটাই হচ্ছে স্পেশালিটি, এই যে বাটা মশলাটা সেটা একেবারে স্মুথ হয়। সেই কারণে আমরা যখন পেঁয়াজ, টমেটো এগুলো ভেজেছি, সেগুলো খুব একটা ফাইন করে না কাটলেও হবে, একটু মোটা মোটাভাবে কাটলেও হবে, কারণ পরবর্তীকালে সেগুলো পুরোপুরিভাবে পেস্ট হচ্ছে বা বাটা হচ্ছে। এটা বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে মাংসটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে 10-12 মিনিট বা 15 মিনিট পরে, তখন আপনি এর মধ্যে অ্যাড করবেন কী কী? নুন স্বাদের জন্য, কারণ নুনটা তো বুঝতেই হবে, এই নুনটা কতটা থাকছে থাকছে না, কারণ দই থেকে যখন জল ছাড়তে শুরু করবে তখন নুনটা একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। আর বাটার আবারও দিতে হবে ফ্লেভারটা কন্টিনিউ করার জন্য, আর কসৌরি মেথি, আর শেষে একেবারে নামানোর সময় গরম মশলা অবশ্যই। তবে অনেকে যদি মনে করেন যে কসৌরি মেথিটা আমি পছন্দ করি না বা কসৌরি মেথিটা ভালো লাগে না স্মেলটা, তাহলে অবশ্যই এটার পরিবর্তে ধনে পাতা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু ডাজ নট ম্যাটার। মেনলি হচ্ছে আপনার যে কারিটা, বাটার মশলার স্পেশালিটি হচ্ছে যে কারিটা স্মুথ কারিটা হয়, সেটা বিশেষ করে রুটি আর পরোটার সঙ্গে জমে যায়। তবে হ্যাঁ, ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে। আমি তো রেস্টুরেন্টে গেলে প্রায় বাটার চিকেনটা অর্ডার করে থাকি, তবে হ্যাঁ, যখন বাড়ির বাইরে
সদস্যরা যেতে চায় না, তখন তাদের খুশি করার জন্য বাটার চিকেনটা ঘরেই বানিয়ে থাকি। আর একটুখানি লেবুর রস দিয়ে দিতে হবে ওপর দিয়ে ছড়িয়ে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুম ইজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুম ইজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। টেক কেয়ার।